ভাবি হাটে গিয়েছিল, কিছু বাজার হাট করেছে, থার্মোমিটার ওষুধ সব নিয়ে এসছে। এবার থার্মোমিটার চেক করবো, কি খবর গো? হ্যাঁ কি খবর, জ্বর আছে? না জানতুম না চিনতুম না কি, মাঝে বলে এ নাকি দেখেছিল তোমাকে তো মনে দেখেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পিসির ভাই থেকে, বাড়ির পথে এখন যাচ্ছি। চারিদিকে দেখুন একদম খোলা মাঠ, আর মাঠ কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে গাড়ি দেখুন আমরা এখন যাচ্ছি না, এটা হচ্ছে আমাদের আত্মীয়দের গাড়ি। হ্যাঁ আর সবাই এখন চলেছি দেখুন, আর দুদিকে উলু। হ্যাঁ বন্ধুরা এখন কিরকম রাস্তা দিয়ে আমরা চলেছি দেখুন, কি সুন্দর ডিজাইন করা রাস্তা দেখুন, অন্য রকমের দেখুন। বাড়ি যাচ্ছে, যেতে যেতে দেখুন কি সুন্দর ফুলের গাছ, এটা মনে হচ্ছে কাগজ ফুলের গাছ না? কত সুন্দর ফুল দেখুন, কাগজ ফুল। বাড়ি যেতে যেতে টাটকা শশা যাচ্ছিল বিক্রি করতে, একদম টাটকা শশা রাস্তা দুদিন যাচ্ছে, সেই জন্য বাবি বলে তবে কিনে নিয়ে যায় বলে বাবি সেজন্য নিল। আমরা শশা বন্ধুরা খাই, ফল আমরা প্রায় সবসময় খাই প্রত্যেক দিন। বাড়িতে যেতে যেতে আবার কি সুন্দর ফুল দেখতে পেলাম দেখুন, না সাদা মতো, এই ফুলের নামটা জানি না, আর ওই ফুলের নামও ভুলে গেছি, লাল মতো ওটা হচ্ছে, আমি জানতাম এখন ভুলে গেছি। সাদাটা জানি, ড্রাগন ফল হয়েছে। হ্যাঁ কোথায় হয়েছে? ওই কি সুন্দর দেখুন বন্ধুরা, আমাদের বন্ধুরা গাছ দেবে বলেছিল, হ্যাঁ কিন্তু আমরা আনিনি। খুব সুন্দর ফল, খুব সুন্দর ফল। কি আর হলো, দুর্দশা অন্য রকমের, একদিনে আমার মা সেই জন্য রান্না ওখানে আমি যেতে দিইনি, ছুটি নিয়েছিল বন্ধুরা, শরীরটা একদম খারাপ মতন। আবার একটু ভালো হয়ে গিয়েছিল বন্ধুরা, ফের বলে যে না রেসিপিতে আসি বলে এসেছিলো। আজকে বন্ধুরা আবার অবস্থা আরও বেড়েছে, কালকে রাত মানে বিকালের পর থেকে বেড়েছে বন্ধুরা, ওষুধও খাচ্ছে, আর কালকে ছেঁচা খাইয়েছিল, আর আমার মা একদম ছেঁচা না খেতে পারে না বন্ধুরা, সে কীরকম করে মানে ঠিক মানে খেতে পারে না আর কি, আঁতকা ওটা বলছে ওই ছেঁচা খেলে, ওই কী পাতা বলে ওটাকে আপনি, গলার আওয়াজ শুন বন্ধুরা কীরকম হয়ে গিয়েছে, সেই জন্য বাপি বন্ধুরা গরম জল করে দিয়েছে, এখন বিস্কুট খাচ্ছে, এখন কালকে রাত্রে কিছু খায়নি, কালকে দুপুরে খেয়েছে রাত্রে কিছু খায়নি। বন্ধুরা মুখ চোখ দেখুন আর গলার আওয়াজ, কালকে আমি বলেছিলাম না গলার আওয়াজ শুনুন কিরকমের, বারণ করেছিলাম এসিবি যেতে তবু গেছে। আর বন্ধুরা কাজকর্ম না বারণ করলেও করে, আজকে জোর করে বলছি কাজকর্ম একদম করা যাবে না এখন, কেননা বন্ধুরা শুধুমাত্র ওষুধ খেলেই হয় না, এরকম শরীর খারাপ থাকলে একটু রেস্ট নিতে হয় বা কিছু সিস্টেম থাকে সেগুলো মেনটেন করতে হয়। দেখুন বাপি আজকেও বানিয়েছিল বন্ধুরা, কিন্তু মা হচ্ছে খেতে চাইছে না একদমই, বন্ধুরা খেতে চায় না, আমি তো বন্ধুরা খেতে পারি, আর মা ছোটবেলা থেকে আমাকে খাই খাই আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে। খাওয়া ভালো বন্ধু, হ্যাঁ এই দেখুন আমি খেয়ে নিচ্ছি, এই দেখুন, এই দেখুন আমি খেয়ে নেবো, প্র্যাকটিসের ব্যাপার না একটা, এ খেলে খুবই বোগা। একবার বন্ধুরা মনে আছে আমরা আপনাকে ব্লগে দেখিয়েছিলাম, সেবার আমার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা, এই খেয়ে খেয়ে বেশিরভাগ সেরে গিয়েছে তখন দেখি। হ্যাঁ বন্ধুরা ওয়াকার বিস্কুট খায় বলে কিরম করছে দেখুন, হাত দিয়ে ধরে ধরে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট আছে দেখছেন, ওয়াকার আকার আর ওদিকে একা একা বুঝতে পেরে গিয়েছে কি হচ্ছে, বিস্কুট খাচ্ছে মনে হচ্ছে, ওরা বিস্কুট এই দেখুন কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখুন, হাত দিয়ে ধরে ধরে হারিয়ে বেশি গেছে,
আকা ওরও দিতে হবে সকাল সকাল। এরা বন্ধুরা বিস্কুট খেতে খুব ভালোবাসে, তাই তো? এরা বন্ধুরা একদমই পোষা, এদের খুলে যদি রেখে দেয় তাও বন্ধুরা কোথাও এরা যায়, বাইরে বাড়লে কিন্তু খাবে না। বন্ধুরা শরীর এমন জিনিস না, আচ্ছা আচ্ছা লোককে বন্ধুরা যখন খারাপ হয়ে যায় কাজ করে ছাড়তে পারে। আমার মা বন্ধুরা এত কাজ করে এত কাজ করে, কেউ দেখেও বলতে পারবে না এরকম শরীর খারাপ হতে পারে হঠাৎ করে। বন্ধুরা মা জ্বর এসে গিয়েছে, মা এখন ছাদে সেখানটা শুয়ে আছে কাঁথা কম্বল গায়ে দিয়ে, আর বাপি একটু বাজারে গেল, আবার থার্মোমিটারটা গিয়েছে ভেঙে, বাবুকে বললাম একটা নতুন থার্মোমিটার নিয়ে আসতে, আর ওষুধ, তারপর কিছু বাজারও আছে, ওই দু ঘন্টার মাস শুয়ে আছে। এইটা রোদ আসছে বলে এটা দিয়ে দেওয়া হয়েছে। কালকে এরকমটা বন্ধুরা ছিল না, আজকে না হঠাৎ করে জ্বর বেড়ে গেছে, মানে কালকের সেই বিকালবেলার পর। মা ঘুমিয়ে পড়েছো? কেন জলের বোতলটা নিয়ে রাখো কাছে, এখানটা থাক বাবার কাছে, শুয়ে রাখছি, হ্যাঁ এটা নাহলে পড়ে যেতে পারে। বাবি হাটে গিয়েছিলো, কিছু বাজার হাট করেছে, থার্মোমিটার ওষুধ সব নিয়ে এসছে, এবার থার্মোমিটার চেক করবো। বাবি তো কোনো ড্রেস নেই। মামা কী খবর গো? হ্যাঁ কী খবর, জ্বর আছে? কাশো 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 বসে কাশো দরকার পড়ে কাশো। নতুন থার্মোমিটার আমাদের কেন কী জানি থার্মোমিটার একদম টিকতে যায় না বন্ধুরা, ব্যবহার করে রেখে দিই আর পড়ে গেলেই ভেঙে টেঙে যায়, এটা নতুন। বন্ধুরা গাটা কিন্তু খুব গরম, এখন কী জানি মা বলছে একটু ঘাম মতো দিচ্ছে, এখন দেখছেন বন্ধুরা কীরকম, এখন কিন্তু একশো ছয়নি দেখুন, এখন এই অবস্থা। কী জানি নতুন থার্মোমিটার আবার ফল আছে কি না আর একবার চেক করে দেখব। বন্ধুরা এখন মেপে দেখতে দেখুন, এখন কিন্তু দেখাচ্ছে জ্বর একটু আছে, দেখছেন দেখুন। ধরো আমি বাজারে গিয়েছিলো, দেখুন নিয়ে এসছে, ও দারুণ একদম চর্বিদার, সত্যি মজা এসে গেছে কিন্তু। আহ হা হা হা, খাসির মাংস বন্ধুরা বিগ সাইজের, একদম লেগ পিস। বাবিকে আনতে হবে মুরগির লেগ পিস, বাবি নিয়ে চলে এসছে মাটন লেগ পিস, চুস্তা চুস্তা ব্যবস্থা আছে, তবে মটনটা ভালো, খুব সুন্দর আছে, ভালো ভালো সুন্দর সুন্দর করে যা হা হা। হ্যাঁ এরকম চর্বিদার মটন হলে খেয়ে মজা আসে, কিন্তু বন্ধুরা সবই তো ভালো, মা একটু সুস্থ হয়ে গেলে আরও ভালো লাগবে সেক্ষেত্রে।